সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ইনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই মুহূর্তে ইন্টারেস্টিং একটা খবর আসছে মানব জমিনে তো সেটা আপনাদের মাঝখানে দেখাই টাকা থেকে বাদ যাচ্ছে ব্যক্তির ছবি তো অর্থনৈতিক রিপোর্টার উনি অর্থনৈতিক জিনিসগুলোই নিয়ে আসছেন সামনে তো এখানে টাকা দেখতেছি হ্যাঁ এখানে পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট পাঁচশো এক টাকা তো এখানে ওই যে আমাদের বঙ্গবন্ধুর ছবি আর কি তো আমি তো বঙ্গবন্ধু বলি না আমি বঙ্গবল্টু বলি আর কি তো বঙ্গবল্টুর ছবি এখানে আছে তো এটা উঠে যাচ্ছে তো উঠে গেলে ভালো কিন্তু এখানে দেখলাম যে যেমন এখানে খবর একটা আসছে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সব ধরনের ব্যাঙ্ক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে নতুন নকশার ব্যাংক নোট থেকে শেখ মুজিবের ছবি ছাড়াই বাজারে ব্যাংক নোট আসছে বলে ধারণা করা হচ্ছে তো এই দুই মাস পার হয়ে গেলে এখনো করেন না দেরি হয় আপনারা খুব স্লো বাংলাদেশে ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে সূত্র মতে প্রায় ছয় মাসের মধ্যে নতুন নকশা জমা দেবে ওরে আল্লাহ তো এখন তো না কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ডিজাইন জমা দেওয়া হবে বর্তমান নোটগুলো ধীরে ধীরে পরবর্তী কয়েক বছরের মধ্যে নতুন নোটগুলির সঙ্গে প্রতিস্থাপিত হবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তারা বলেন বাংলাদেশ সব ধরনের নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে তো দেখেন এগুলা ঠিক আছে বাট সময় লাগবে আমার ধারণা তো এটা করি কিন্তু আমি মনে করি কি যে শেখ মুজিবের যে মূর্তি যেগুলো আছে এগুলো তো সবাই লাথাইয়া তারপরে হাতুড়ি দিয়ে পিটাইয়া গলায় দড়ি দিয়ে টেনে হেসরে এগুলো তো ভাঙ্গা হয়েছিল পাঁচই আগস্টের সময় এইটা না এটা ভারতের ওই মানে মোদী সরকারের গদি মিডিয়াদের মানে ফলাও করে এখনও তারা প্রথমে কোনো কিছু বাংলাদেশ নিয়ে দেখাইতে গেলে ওই শেখ মুজিব টেনে হেসে যে ফেলাচ্ছে এইটা এইটা আর কি তো ওদের খুব নামাচ্ছে দেখায় জলে আমরা আরও একটা জ্বলাইতে পারি এই যে নটের জিনিসটা এটা তো সময় লাগবে বাট এটা তারা ফিল করতে করতে আমি জানি না যে শেখ হাসিনা আবার যেভাবে বলতেছে যে এক মাসের মধ্যে সব ক্ষমতা মানে সরাই দিবে এরকম একটা ধান্দা তো তারা আবার এক মাসের মধ্যে আবার নতুন কি কনসপারেসি করতেছে তো এটা একটু দেখার বিষয় আমি আমার ভিডিওগুলিতে যেমন দেখেছি যে অয়েল ট্যাঙ্কারের মধ্যে ভেসেলের মধ্যে আগুন এবং এটাকে নাশকতা ধরে তদন্ত করা হচ্ছে এবং রাত বারোটার সময় এই জাহাজের মধ্যে এগারো হাজার টনের বেশি ক্রুড অয়েল ছিল ওই বহির যে যেই জাহাজ আছে সেখান থেকে ছাড়িয়ে মানে খালাস করে এটা জেটিতে আনা হচ্ছিল ওই জায়গাতে ওই স্পিড বোট পার্স দিয়ে যায় এবং ঠিক তার ঠিক পরপরই উপরে হ্যাঁ উপরে চারটা জায়গা থেকে আগুনের ফুলকি মানে স্পলিঙ্গ তৈরি হয় আর কি তো এইটা থেকে তারা বুঝতেছে যে ভিতরে যান্ত্রিক গোলযোগের ব্যাপারগুলি খুব তাৎক্ষণিকভাবে যারা ছিলেন নাবিক ছিলেন এবং অন্যান্য টেকনিক্যাল ক্রু যারা ছিলেন তারা খুব তদন্ত করেই মানে ইন্সপেক্ট ইন্সপেক্ট করেই তারা শিওর হচ্ছিলেন যে জাহাজে কোনো আগুন ওভাবে যান্ত্রিক ত্রুটির ত্রুটির কারণে কোনো আগুন লাগে এটা একটা নাশকতা ওই যে আওয়ামী লীগের একটা পুরোনো অভ্যাস আছে না ওই যে বিহঙ্গ গাড়িতে আগুন লাগাই দিছিল তো এইরকম আমি ভিডিও বানাইছি এগুলা নিয়ে আপনারা অন্যান্য ভিডিও চ্যানেলে গেলেই দেখতে পাবেন আর কি আমার মনে হয় যে একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকেন মানে বেল আইকনটা মানে অন করে রাখবেন তাহলে নোটিফিকেশন পাবেন আশা করি তো দেখেন আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে তাদের এই গাত্র দাহটা আরেকটু জ্বালায় দেওয়ার জন্য তো গাতরুদাহটা জাল জল জ্বলবে কীভাবে ওই শেখ হাসিনার আর মানে এখানে তো আমরা দেখতেছি যে টিএসসির মধ্যে একটা দেয়ালের মধ্যে ওই শেখ হাসিনার মানে ইয়ে ছিল ছবি ছিল আর কি রং তুলি ব্রাশ ট্রাস করে ওই সম্ভবত ওটা মেট্রো রেলের একটা কোনো পিয়ার আর কি পিলার তো দেয়ালের মধ্যে ওই উপরে অনেক জুতা টুতা মেরেটের এরকম তার মুখের মানে যেই রঙের যেই জায়গাগুলি আছে এগুলো ঘষে মেঝে একেবারে চেরা পাল্টায় দিছে তো ওটাও একটা স্মৃতির জায়গা হয়ে থাকতে পারে ওটাকে একটা সুন্দর করে ফ্রেম ট্রেম করে বাংলাদেশে তো অনেক জায়গা আছে তো ওইটাও একটা মানে জমিয়ে রাখার জন্য একটা দেখানোর একটা মানে ট্যুরিস্ট স্পট হতে পারে আর কি ওই জায়গাটাতে সুন্দর করে ধরেন মানে মোজাইক টোজাইক করে রাতে লাইটিং টাইটিং করে বিশেষ করে শেখ হাসিনার ওই জায়গাটা ফেসটাকে দেখানোর জন্য এবং মাঝে মাঝে যারা ওখানে যাবে তাদের ওই স্যান্ডেল ট্যান্ডেল যেন আমরা এর আগের বারে দেখছি যে জন্মদিনে স্যান্ডেল জুতা ওই হলের মেয়েরা পুরোনো সব সব স্যান্ডেল নিয়ে আসছে ব্যাগে করে মা ছেলে ওই সন্তানকে সাথে করে ব্যাগ মানে ব্যাগ ভর্তি পুরনো জুতা স্যান্ডেল নিয়ে আসছে ওইগুলিকে ছুটি মারার জন্য তো ওইটাও একটা ব্যবস্থা থাকতে পারে মানে ওখানে আমরা যেরকম এই মানে শয়তানকে মারে না ওই কাবা মানে ইয়েতে হজে গেলে পারে পাথর নুড়ি ছুঁড়ে ছুঁড়ে মারে তো ওই জিনিস একটা সিমটম বা ওই রকম একটা সিম্বল সিম্বলিক এটা কিছু থাকা উচিত এইটাতে তারা আরও জ্বলবে মানে ওখানে একটা স্ট্যাচু মতো কিছু করেন দরকার হইলে এটা বাদ দিলাম করে ওটাকে অবয়ব মানে শেখ হাসিনার কিছু একটা দিয়ে ওখানে ওই যে নুড়ি পাথরের সিস্টেম করেন ওখানে ওখানে যে যাবে ওইটা নিয়ে ওই নুড়ি পাথর দিয়ে মারবে বাংলাদেশে তো ওই সাখত সাহেব বলছে যে তাকে মানে আনার দরকার নাই হবে বিচার এভাবে আওয়ামী লীগ করো ধৈর্যের বাঁধ ভেঙে না হ্যাঁ ব্রিগেডিয়ার সাখত সাহেব তুমি একটা আওয়ামী লীগের তুমি তোমার নেত্রীকে বাঁচানোর জন্য বলতেছো হ্যাঁ এটা উনি এক সপ্তাহ আগে বলছে যে শেখ হাসিনাকে না এনে ওই বিচার শুরু করে দেওয়া যায় আর কি কেন শেখ হাসিনাকে মানে আনতে হবে সে ভারতে থাকবে না ভারত থেকে কোথায় আরব আমিরাত না কাতারে যাবে আমরা কি চুপ করে বিচার হবে এবং আমি বারবার বলি যে বিএনপির এত দরদ কেন বিএনপি বিএনপির মানে আওয়ামী লীগকে রেখে দেয় দিয়ে বিচার কার্য চালানো ভাই আপনি এত সহজ সরল কেন এই ফকুল ইসলাম আলমগীর শেখ আপনাকে তো শ্রদ্ধা করি কিন্তু এত তো ভাত নাই আপনাদের দলের লোকদের যারা ওই যে ষাট লক্ষ সত্তর লক্ষ যে মানে মিথ্যা মামলা করছিল এইটা তো আপনাদের মানে ভিতরে যারা নির্যাতিত হয়েছে তাদের সাথে বেমানি হাজার হাজার মানুষ মারা গেছে আপনি আপনি বলেন আর কি আমরাও জানি তো তাদের সাথে একটি বেমানি না এই খুনি দলটাকে তো আপনি বলবেন যে এটা নিষিদ্ধ করতে হবে এটা যে আমাদের ভোট ব্যাংক বাইরে গেল না ইসলামী ঐক্যজোটের ভোট ব্যাংক বাইরে গেল না হরকাতুল জিহাদের ভোট ব্যাংক বেড়ে গেল এটা নিয়ে তো আপনাদের কনসার্ন হওয়া উচিত না শেখ হাসিনা আসবে না বাংলাদেশে এবং শেখ হাসিনা যদি না আসে তাইলে আমরা ভারতের কাছে চিঠি লিখবো কি বলে ইন্টারপোলের কাছে চিঠি লিখবো এবং তাকে খুনের আসামি হিসেবে তাকে ধরে নিয়ে আসা হবে বলছেন বিকেটের স্বাগচ্ছেপ আপনি এটা নিয়ে আর কোনো রকমের উল্টাপালটা কথা বললেন না এটা বললে পরে আমিও অন্তত আমার চ্যানেল থেকে আপনার পদত্যাগ চেয়ে চেয়ে বসবো আর কি শেখ হাসিনার দালালি এত মানুষের হত্যার পরেও যদি আপনারা এভাবে তার সাফাই গান তাকে সুরক্ষা দেওয়ার জন্য তাকে বাঁচিয়ে রাখার জন্য লিগেছে তার দুঃখের কিছু নাই আমার মতে এরকম শেখ হাসিনার একটা স্ট্যাচু এখানে করেন ওইটা একটা পাপি সন্ত্রাসীর একটা ফ্লেভার দিয়ে এবং ওখানে আমরা ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবো আর কি ওইটা একটা ট্যুরিস্ট প্লেস হবে হবে এবং সারা পৃথিবীর মানুষজন ওই টুরিস্ট স্পটে আসবে শেখ হাসিনাকে পাথর দিয়ে এবং জুতা দিয়ে জুতা ছুঁড়ে মারার জন্য আর কি তো এইটা আমার মতে এই নোট থেকে আসলে এই জিনিসটা মানে আমার খুব কষ্ট হচ্ছিল এই আবু সাইদের ওই হাত তুলে যেভাবে দাঁড়িয়ে থাকায় থেকে যে গুলি খেয়ে মারা ইনস্ট্যান্ট আর কি তো কতটা ব্রুটাল হয় আর কি হ্যাঁ এবং মুগ্ধ এখন অনেকে আহত হয়ে আছে চিকিৎসা পায় না এই স্বাস্থ্য উপদেশটা কি আছে নাকি না ওকেও আবার পদত্যাগের জন্য বলতে হবে আমার মতে আপনারা একটু অ্যাটেনশন দেন যারা আহত আছে তাদের চিকিৎসা টিকিৎসা করেন এবং ওনাকে আজকেও অনেকে বলতেছে আর্মির এক পুরনো আয়না ঘরে ছিলেন কি কর্নেল সাহেব তো উনিও বলতেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন ওই এসি রুমের থেকে বাড়ান বাড়াইয়ে আপনি হাসপাতালের ডিউটি করেন উনি একেবারে মানে খুব সঠিক একটা কথা বলেছেন আর কি তা আমার আহতদের চিকিৎসা করান মানে যারা বেঁচে আছে রক্ত ঝরতেছে অনেকের অর্থ কষ্টে আছে কোনো রকমের সাহায্য পায়নি এটাও কি কোনো রকমের দুর্নীতি হচ্ছে কিনা আমরা ওই যে ডিসি নিয়োগে দুর্নীতি দেখছি এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের দুর্নীতি হচ্ছে কিনা এটা ক্ষতি দেখা দরকার এবং ভালো লাগলো আজকে যে উত্তরার থেকে একটা উত্তরাতে যে মানে নিহত হয়েছে সেটার একটা সই একটা তালিকা তারা প্রকাশ করেছে তো করেন আপনারা করেন আপনাদের আমি একটু আস্তে আস্তে কাজ করতেছেন বুঝতেছি বাট এইটাতে আবার অনেকেই ওই যে আওয়ামী লীগের যারা নেতা পাতিনেতা আছে এরা দেশ থেকে চলে গেল এটাও একটা দুঃখের কারণ এবং অসুবিধা নাই আমরা আবার এদেরকে ফিরে নিয়ে আসবো কোনো ওই ওই ইন্টারপোল বা বিভিন্ন চুক্তি আছে যে দুই দেশের মাঝখানে ভারতের সাথেও যে চুক্তি আছে তাতে এই এই সন্ত্রাসীগুলোকে ভারত দিতে ফেরত দিতে বাধ্য আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি এবং সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম